আজকে আবার এসে হাজির হয়েছি আমার প্যাশন ফ্রুটের গাছটা দেখাবো বলে। তো এখন একটু বিকেল হয়ে গেছে, সন্ধ্যের দিকে প্রায়। তো এত রোদ্রের তাপ এই সময়, তো আমি এই সময় ভিডিওটা করতে এসেছি কারণ অন্য সময় ছাদেই একদম ওঠা যাচ্ছিল না। তো এখন আমি দেখাবো, আমার গাছে অনেক ফল ধরেছে এবং ফলগুলোও পেকে গেছে, প্রচুর ভেতরে ফল আছে, ফলগুলো বেশ হলুদ হয়ে গেছে। আমি দেখাচ্ছি এই যে ফলটা, এটা হলুদ হয়ে গেছে, হাত দিলেই এটা খুলে যাচ্ছে। দেখুন আরও অনেক ফল ধরে আছে ভেতরে, এই একটা হয়ে আছে, একটু হলুদ হলুদ হয়ে আছে। ভীষণ গরম এই সময়, এই রসনা বা প্যাশন ফ্রুট খেতে দারুণ লাগবে। আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো কীভাবে এ থেকে আপনি শরবত তৈরি করতে পারবেন। এ আরও অনেক ফল ধরে আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখনও হয়ে আছে, যেগুলো যেগুলো পেকেছে আমি তুলে নিচ্ছি, পেকে গেলে অটোমেটিক এগুলো খসে পড়ে যাবে। তো আমার এখানে নেট যেহেতু দেয়া আছে, তো ফলগুলো এর মধ্যেই থাকবে। আজকে যেই ফলটা তুললাম, এই ফলটা আমি কীভাবে শরবত করে খেতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো চলুন শরবত করা যাক। আমি ফলটা নিয়ে এসেছি, নিয়ে এসে ধুয়ে নিয়েছি। আজকে আমি এখন দেখাবো এটা থেকে কিভাবে শরবত তৈরি করবে। প্রথমে এইটা এটা কেটে নিচ্ছি, রসনা ফলটা কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা, ভেতরটা এরকম রং আসবে, ঠিক আছে। এবারে এটাকে আমি রেখে দিলাম, আমি আরেকটাও তুলে নিয়েছি, আমি বেশ কিছু সংগ্রহ করেছি। তো এটা একটুখানি সাবধানে কাটবেন, এটাও ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এটাতে এটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন ভেতরে যে কত দানা আছে দেখতে পাচ্ছেন, এই দানাগুলো থেকে আবার আপনি গাছও তৈরি করতে পারবেন, অনেকটা বেলের মতো। এবারে এটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনি এটা জল দিয়ে চাইলে জল দিয়ে আগে করে নিতে পারেন, জল দিয়ে আপনি করে নিতে পারবেন। এটাকে আমি সামান্য জল মিশিয়ে নিচ্ছি। ভালো করে এর যে কাইটা আছে সেটা বার করে নিচ্ছি। এবারে রংটা কত সুন্দর এসেছে, এইটাতে বেরোলে কি হবে, এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ শরবত এখান থেকে পাওয়া যাবে, অর্থাৎ রসনার শরবতটা অনেকটা পরিমাণে পাওয়া যাবে। এরপরে আমি এর মধ্যে চিনি এবং নুন মিশিয়ে নেব। চিনি মিশিয়ে নিচ্ছি, আপনার যেমন স্বাদ অনুযায়ী আপনারা চিনি মিশিয়ে নিতে পারবেন। বেশ টকটকই হয় এটা, তাই একটু চিনির পরিমাণটা বেশি দিলে বেশি টেস্টি হয়। যারা সুগার যাদের আছে তারা চাইলে আপনারা সুগার ফ্রি সেটা ইউজ করতে পারেন। আর নুন, এটা নুন দেওয়া হলো, স্বাদ অনুযায়ী নুন দেবেন, দিয়ে এটা গুলিয়ে নিতে হবে। আমি দুটো রসনা ফল থেকে বেশ অনেকটা পরিমাণে শরবত পাবো, পাঁচ ছ গ্লাস, এটা প্রায় পাঁচ ছ গ্লাস হয়ে যাবে দুটো ফল থেকে। এটা গুলিয়ে নিই চিনিটা। আমি দুটো গ্লাসে, কাঁচের গ্লাসে জল ভরে নিয়েছি, ঠান্ডা জল দেখতেই পাচ্ছেন ভরে নিয়েছি। এবারে যে এখানে যে শরবতটা আমার হলো, সেই শরবতটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এটা কনসেন্ট্রেশনটা অনেক বেশি, এবারে আমি এর মধ্যে ঠান্ডা জলের মধ্যে এই রসনাটা মিশিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে নেবেন এবং এটা একটুখানি গুলে নিতে হবে। দেখুন এবার রংটায় কত সুন্দর এসেছে আপনারা দেখুন, ভীষণই সুন্দর রং। তো এবার এটা তো আমরা দেখলাম কীরকম, এর সাথে আপনি বিট নুন দিয়ে খেতে পারেন,
তো এবার তো এটা করলাম, এখনো কিন্তু দেখুন অনেকটা পরিমাণ পড়ে আছে, এখনো দুটো গ্লাস হয়ে যাবে। এটা কিন্তু বেশ যথেষ্ট বড় মাপের দুটো গ্লাস, কাঁচি গ্লাস। এবার তো এটা করলাম, কিন্তু এটা খেতে কেমন হবে সেটা তো বুঝতে হবে। তো তার জন্য আমার যেটা খুদে সদস্য একজন আছে, সে এটা খেয়ে দেখাবে, টেস্ট নিয়ে দেখাবে। তো চলো দেখাও একটুখানি কেমন এটা টেস্টটা লাগছে, ভালো লাগলে অবশ্যই জানাবে। খুব সুন্দর লাগছে, খুব ভালো। আচ্ছা, গরমে বেশ আরাম হয় তো, এটা খেয়ে ভীষণই সুন্দর। এটা কিন্তু আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এরকম একটা গাছ লাগিয়ে। তো এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।